সুখের দিন শেষ ইউকে সুখের লাইফ শেষ সামারটা চলে যাচ্ছে এবং হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়া শুরু হয়েছে তার সাথে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি যা অসুস্থতা আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাইদা একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালে উঠলাম উঠে এক কাপ লাল চা খেলাম খেয়ে দেন আবার ঘুমিয়ে পড়লাম রাতে একদমই ঘুম হয়নি শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছে পরে দুপুরবেলা উঠলাম প্রায় দুপুর হয়ে গেছে উঠতে উঠতে ওঠার পরে পারোটি বাটার টোস্ট করে আনলাম আর একটু কফি বানালাম বানিয়ে খেলাম এসে দেখেন বাইরে বাহিরের ওয়েদারটা এত সুন্দর দেখা যাচ্ছে এই ওয়েদার দেখে কনফিউজ হওয়ার কিছুই নেই রৌদ্র উজ্জ্বল মনে হলো বাইরে যান আপনার কাছে ঠান্ডা মনে হবে মনে হবে আপনি ডিপ ফ্রিজের মধ্যে আছেন এখন আমি তো এখানে নতুন আর সবার থেকে শুনছি যে সিচুয়েশান নাকি আরও বেশি খারাপ হবে ডিপ ফ্রিজের অবস্থা আরও বেশি খারাপ হবে এই আর কি আলহামদুলিল্লাহ তো বাইরে দেখছি আর কফি খাচ্ছি আর চিন্তা করছি যে কিভাবে কি করা যায় আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি আবার আমার মেয়েকেও দেখা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো হঠাৎ মনে হয় যে বাসার টুকিটাকে বাজার করতে হবে বাহিরে যাব কিন্তু রেডি হয়েছি তখনই শুরু হলো বৃষ্টি আর যাওয়া হয়নি আর দুপুরে একবারে খাবার খাইনি চিন্তা করছি এখন কি করি একবারই খেতে মন চাচ্ছিল না পরে আবার আরেক কাপ কফি বানালাম দেন মুড়ি দিয়ে খেলাম এই যে দুধের কৌটাটা এই কোটার মধ্যে আমি সুন্দর মতোটাকে ধুয়ে ওখানে মুড়ি রেখেছি তো আর কি দেখতে দেখতে দিনটা পার হয়ে গেল সুস্থতা অসুস্থতা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আসলো ওনাকেও সুন্দর মতোটা এক কাপ লাল চা বানিয়ে দিলাম আর এখানে যে খাসির মাংসটা আগেই চিন্তা করেছিলাম যে বিরিয়ানি বানাবো পর আপনার ভাইয়েরও শরীরটা খারাপ লাগছিল আর আমার তো আগেই আগেইতেই লাগছিলো তো সেজন্য উনি বলতেছে না আমি বিরিয়ানি খাবো না আমার একবারে মুখে ভাল লাগতেছে না তুমি রেখে দাও পরে আর কি ওটা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো এখন সোলা রান্না করব ক্যান দুই ক্যান সোলা নামিয়ে নিয়েছি এবং সোলা রান্না করব আপনাদের ভাই আগে বলছিল তুমি কি ক্যান সোলা খুলতে পারবা আমি বলছি যে আমি পারবো দিব্যি পারবো আর কি এখানে আবার কিছু সসেসও কেটে নিয়েছি সসেস আমি অবশ্যই আগেই নামিয়েছি গলে গেছিলো চিন্তা করলাম যে একটু কেটে ভেজে নেই আর আমার এত বেশি খেতে মন এই আর কি আর কি এখন ক্যানটা খুলতে গিয়ে যে যে বিপত্তি হল মনে হলো যে আমি ইজিলি খুলবো বাট বিশ্বাস করেন আমার প্রায় দশ পনেরো মিনিট লেগে গেছে দুইটা ক্যান খুলতে আর আপনাদের ভাইয়া যখন খোলে তখন আমি দায় দেয় শুধু খবরদারি করতাম এভাবে করেন ওইভাবে করেন তাহলে ইজিলি খুলে ফেলতে পারবেন কিন্তু যখন নিজে খুলতে গেলাম তখনই ঠেলাটা বুঝলাম তো এই সসেস আগে আমার একটু সসেস ছিল সেটা কেটে নিয়েছে আর পুরোটা যেটা সেটা দেখে দিচ্ছি নতুন করে কিচ্ছু বানানোর ইচ্ছে নাই মানে শরীরটাও খারাপ লাগতেছে বাট রেগুলার যে কাজ আমার কাজ আমাকে করতেই হবে কিছু করার নাই যেগুলো কাটছে সসুদুলো ভেজে নিয়েছি আর এখন বুট ভাজি করবো সেই জন্য চুলাতে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি টমেটো কুচি করে আর হলুদ ছিল না হলুদ বাসায় আছে বাট আমার মানে মশলা বাটিতে নাই তো চিন্তা করছি যে হলুদ ছাড়াই রান্না করবো পরে দেখি যে না কেমন জানি দেখা যায় পরে আবার হলুদ নামিয়ে দেন হলুদ দিয়ে দিয়েছি আর এখান দিয়ে যত কুচি কুচি করে ফেলেছি আলুটা কেটে নিয়েছি যেন এটা ইজিলি বুটের সাথে মিশে যায় কারণ ক্যান বুটটা কিন্তু সেদ্ধ করাই আছে তাই আলু আলুটা আগে দিয়ে দেন একটু মশলার সাথে মেখে টেখে মোটামুটি নরম হয়ে আসলে দেন ছোলাগুলা ছোলাগুলো দিয়ে দিচ্ছি এই ছোলাগুলো কিন্তু আপনার অনেক দিন ক্যানে থাকে তো তো আমি প্রেফার করি এগুলোকে ওয়াশ করে দেওয়ার জন্য তো আমি কি করেছি এগুলো একটু গরম পানিতে ওয়াশ করে নিয়েছি করে দেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসার পরে আলুতে মানে আলুর সাথে দিয়ে দিয়েছি তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে কষিয়ে গেছি এখন একটু গরম পানি দিয়ে দিয়েছি আমি প্রেফার করব এখানে গরম পানি দেওয়ার জন্য তাহলে আর বুটগুলো যদি আমি ঠান্ডা পানি হুট করে দিই দেখি এগুলো সিদ্ধ হতে বা ব্যাপারটা মানে অত ক্রিমি বা টেক্সচারটা তো ভালো না হতে পারে সেই জন্য আমি এটাই করেছি তো গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি এখান দিয়ে ছোলা বুট করার জন্য সালাদ কেটে নিয়েছি এখানে আমি টমেটো শশা কাঁচামরিচ তারপরে অল্প একটু পেঁয়াজ অনেক কুচি কুচি করে দিয়েছি আপনাদের ভাই আবার কুচি পেঁয়াজ পছন্দ করে না তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমি অনেকগুলো সসেস খেয়ে ফেলছি পরে চিন্তা করলাম আপনাদের ভাইয়াকে ছাড়া সবগুলো কীভাবে খাই পরে এখানে দিয়ে দিয়েছি নতুন একটা রেসিপি বুঝছেন আর ছোলো নিয়ে নিয়েছি রান্না করা শেষ এখন উপর এসেছি দুজনে মিলে খাবো তো আমাদের ম্যাক্সিমাম কাজে রুম একটার ভিতরে হয় ছোট্ট একটা রুম দুজন থাকি না দুজনে না আলহামদুলিল্লাহ তিনজনে থাকি তো দেখা যায় একটা খাটের পরে তেমন কোনো জায়গা নেই তো মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু অনেক টাইমে বাধ্য হয়ে খাটের উপরেই করা লাগে তো আর কি মুড়ি দিয়েছি সরিষা তেল দিয়ে সুন্দর অর্থে ছোলাটা বানিয়ে নিয়ে খেয়ে নিয়ে খেয়ে আমি ওনাকে দিয়ে আসছি আমি উপর থেকে নিচে চলে আসছি তো উনি বলতেছে আজকে আজকে বিরিয়ানি না কটা রুটি বানাও তাহলে আমার একটু ভালো লাগবে এখান দিয়ে আমি লেবু দিয়ে সুন্দর কড়া করে একটা চায়ের মতো বানাচ্ছি কিন্তু চা চা পাতা দিবো না ওরকম আর একটা বানাচ্ছি মানে হার্বাল ওষুধের টির মতো যেন খেলে শরীরে ব্যথাটাথা কমে তো এখান দিয়ে আমি রুটি বানাচ্ছি তিনটা রুটি তিনটা পরোটা বানাইছি তিনটা রুটি বানাইছি হঠাৎ পরোটা খাইতে মন চাইছিল পরে আর কি এভাবে বাটার ভিতরে দিয়ে রেখে দিয়েছি বাকি প্রথমে রুটিগুলো বেজে নিয়েছি পরোটাগুলো এভাবে ভেজে নিয়েছে আর এখান দিয়ে আমার হার্বাল টি যেটা সেটাও রেডি হয়ে গেছে ওই হার্বাল টি বলেন পরোটা বানান বলেন বানানো শেষ হয়ে গেছে আর কালকে একটু তরকারি ছিল সেগুলো নিয়ে নিয়েছি এখন খাচ্ছি আর এভাবে করে মানে পরোটা বানালে আমার থেকে অনেক বেশি মজা লাগে দেখা যায় রুচি না থাকলেও রুচি চলে আসে আজকের মতো হাফেজ